বিরাট স্পিডকে ছাপিয়ে মোস্ট কনসিস্টেন্ট অ্যাওয়ার্ড জিতলেন মুশফিক। খেলাধুলা বিষয়ক ওয়েবসাইট ESPN পিক ইনফোর স্ট্যাটাস গুরুর মোস্ট কনসিস্টেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার এই তথ্য প্রকাশ করেছে ESPN পিক ইনফো। আর এই ক্ষেত্রে বর্তমান ক্রিকেটের সবচেয়ে সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও স্টিভেন স্মিথকে পিছনে ফেলেছেন মুশফিকুর রহিম। স্ট্যাটাস গুরুর তথ্য মতে গত বছর টেস্ট ক্রিকেটে এই দুই তারকা ব্যাটসম্যান থেকেও ধারাবাহিক ছিলেন মুশফিক। 75.67 গড়ে ভারতের অধিনায়ক 2017 সালে রান করেছেন 1059। অন্যদিকে 76.76 গড়ে অস্ট্রেলিয়ার অধিনায়কের সংগ্রহ 1305 রান। পিক ইনফোর বিচারে বছরের সেরা ব্যাটসম্যান কোহলি ওয়ানডে এবং টি টোয়েন্টি সহ এবং সেরা টেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথ দুজনই ব্যাট হাতে নিজেদের জাতি চিনিয়েছেন, কিন্তু একটি জায়গায় টাইগার মুশফিকের থেকে পিছিয়ে রয়েছেন এই দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। গত বছর মুশফিক 54.71 গড়ে রান করেছেন 766 টেস্টে 750 এর বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে মুশফিক ছিলেন সবচেয়ে ধারাবাহিক। আর ধারাবাহিকতার দিক থেকেই সবাইকে পেছনে ফেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই তালিকায় রয়েছেন কোহলি স্মিথ দুজনই। ব্যাটিং ধারাবাহিকতার গুণনীয়কে মুশফিক রয়েছেন শীর্ষে। তার ধারাবাহিকতার গুণনীয়ক 1.32, তারপরে স্মিথের অবস্থান 1.23। গত বছর ব্যাট হাতে দারুণ সময় কাটানো বাংলাদেশের সিনিয়র এই ব্যাটসম্যান মাত্র একবারই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন, আর 20 রানের আগে আউট হয়েছেন মাত্র দুবার। 10 ইনিংসে 25 পার করেছেন। তার রানের স্ট্যাটাস এভিয়েশন 41.47। নিউজিল্যান্ডে বছরের শুরুতেই মুশফিক খেলেছিলেন 159 রানের ইনিংস। এক ইনিংস পরেই ভারতের মাটিতে করেন 127 রান। গড়ে মুশফিকের ব্যাট থেকে এসেছিল 85 রান। এছাড়া আরও দুটি 50 ইনিংস খেলেছেন মুশফিক।